মোটামুটি বিভিন্ন জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত গোলমাল, কিছু বিক্ষিপ্ত বচসা, তার খবরাখবর ছাড়া মোটের উপর শান্তিতে ভোট। কিন্তু আজ দুপুর গড়াতে না গড়াতেই বিস্ফোরণ। মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি কাট করায় তুলল নির্বাচন কমিশনকে। এই কোভিডের দ্বিতীয় ওয়েভের জন্য সরাসরি দায়ী করা হলো নির্বাচন কমিশনকে, যেখানে ক্ষুরধার ভাষায় প্রধান বিচারপতির বেঞ্চ বললেন যে যখন প্রচার চলছিল এত লোকজন নিয়ে, তখন কি নির্বাচন কমিশন অন্য গ্রহে ছিল? এমন হুঁশিয়ারি দিলেন যে যদি ঠিকমতো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভোট গণনা পর্ব বন্ধ করার নির্দেশ দেবেন। শুধু তাই নয়, বলে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া দরকার। এরপরই তোলপাড় রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে কালক্ষেপ না করে এই অবজারভেশন, এই বক্তব্য, এই অবস্থান মাদ্রাস হাইকোর্টের তাকে সমর্থন জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে পাল্টা, সেখানে বিজেপি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওমপ্রকাশ মিশ্র, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, বামেদের তরফ থেকে সৈকত গিরি, এবং রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। বিচারপতি বন্দ্যোপাধ্যায় সে সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, গণনা কেন্দ্রে কোভিড বিধি অনুযায়ী কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, 30 এপ্রিলের মধ্যে আদালতে তার ব্লু প্রিন্ট জমা দিতে হবে, তাতে আদালত সন্তুষ্ট না হলে দোসরা মে ভোট গণনায় বন্ধ করে দেওয়া হবে। মাদ্রাস হাইকোর্টের এই পর্যবেক্ষণের আঁচ লেগেছে ভোটের বাংলাতেও। হাইকোর্টের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ কানেকশনকে খুঁচিয়ে তুলেছে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আর এরই মধ্যে ঠিক তার পরপরই আমরা দেখলাম মাদ্রাস হাইকোর্টের এই তীব্র ভর্ৎসনার পর সুদীপ জৈন, তিনি গণনা নিয়ে একটি ভিডিও কনফারেন্স করলেন সিইও দপ্তরের সঙ্গে। সেখানে গণনা নিয়ে কমিশন কর্তাদের আর কি কি সতর্কতা নিতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। আমি প্রথমেই শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। শঙ্কুদেব, আজকে মাদ্রাস হাইকোর্ট যে তীব্র ভাষায় সমালোচনা করলো নির্বাচন কমিশনের এবং কোভিডের সেকেন্ড ওয়েভের জন্য সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করলেন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ, আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, প্রথমত কোর্টের বিষয় নিয়ে আমি নির্দিষ্ট করে কোনো প্রতিক্রিয়া দেব না, কারণ কোন পরিস্থিতির ভিত্তিতে মাদ্রাজের ক্ষেত্রে উনি এই ওপিনিয়ন দিয়েছেন সেই ওপিনিয়নকে বাংলার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা, তা খুব সিমিলারলি ইমপ্লিমেন্ট করা উচিত বলে আমি মনে করি না, কারণ নির্দিষ্ট একটি কেসের ক্ষেত্রে, নির্দিষ্ট একটি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কোর্ট সেই মতো করে অবজারভেশন নেন। তো সেই অবজারভেশনের ওপর ভিত্তি করে হয়তো মাদ্রাস হাইকোর্ট সেই ক্ষেত্রে, সেই ঘটনার ক্ষেত্রে হয়তো একটা ওপিনিয়ন দিয়েছেন। সেই ওপিনিয়ন নিয়ে ভিন্ন মত রয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে বলবার জায়গা রয়েছে, ডিভিশন বেঞ্চে বলবার জায়গা রয়েছে। বিষয়টাকে কিন্তু এত ছোট জায়গায় আবদ্ধ করা যাবে না, এর যে রামিফিকেশন সেটা হিউজ। বিশেষ করে যখন আমরা দেখছিলাম যে একাধিক রাজনৈতিক দল নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর পরপরই বলেছেন যে তিনি সর্বান্তকরণে সমর্থন করছেন মাদ্রাস হাইকোর্টের এই অবস্থানকে। দেখুন, আমরা খুব দায়িত্ব নিয়ে বলি, আমরা তো
কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সমালোচনা করতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। আমরা রাজনৈতিক দল হিসেবে আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিন্তু আমি বিজেপির বিজেপির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এইটুকু বলতে পারি যে নির্বাচন কমিশন যখন যা নিয়ম বলেছেন, আমি আসবো এই প্রশ্নে আসবো, আমি শুধু উত্তরটা শেষ করিনি। আমাদের বক্তব্য হচ্ছে যখন যে ধরনের আমার বক্তব্য হচ্ছে শ্রমিকদার বক্তব্যের অপব্যাখ্যা করবেন না। শ্রমিকটা নির্দিষ্ট করে বলেছেন যে যে প্রকৃতস্থ অবস্থায় ও এই রিয়াকশান এসছে সেটা এখানকার প্রকৃতির সাথে খাপ খায় না, এখানে যে অবস্থা রয়েছে সেটাকে আপনারা সিমিলারলি দেখবেন না। আমার বক্তব্য হচ্ছে দেখুন, আমি খুব নির্দিষ্ট করে বলবো যে বিজেপির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে যেরকম চঙ্কু অন্তত এ যাত্রায় শ্রমিক ভট্টাচার্যের প্রপার মানেবই হওয়াটা আপনার হয়ে উঠলো না। আমি ওমপ্রকাশ মিশ্রর কাছে যাবো। ওমপ্রকাশ বাবু, হ্যাঁ দেখো মৌপিয়া, এটা তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলে উঠতে পারলো না যে তারা কেন বাংলায় আট দফায় নির্বাচন করছে। আর যেখানে সব জায়গায় নির্বাচনটা ইতিপূর্বেই আর কি সংগ্রহ হয়েছে, এখানে নির্দিষ্ট ভাবে বলেছেন ডেরেক ওব্রায়েনের প্রস্তাবের পাল্টা লিখিত ভাবে বলেছেন যে যে পরিস্থিতি সেখানে কেন্দ্রীয় বাহিনী যথাসংখ্যক যথার্থ সংখ্যক না থাকলে তার কারণটা হচ্ছে যে লজিস্টিক মালদা আর নর্থ কলকাতার একসঙ্গে ভোট হল, তারা একটা ষড়যন্ত্রের সঙ্গে আর কি যুক্ত। মাদ্রাস হাইকোর্টের যেটা অবজারভেশন সেটাকে আমরা স্বাগত জানাই। এটা স্পষ্টই যে বাংলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল অর্থাৎ বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য চেষ্টা তারা করেছিলেন, তাতে অবশ্য কোনো বিশেষ কোনো লাভ হবে না। আমার বক্তব্য আমরা বিভিন্ন জায়গা থেকে এই শোটায় জয়েন করছি, আপনারা এবং আমি বিভিন্ন জায়গা থেকে শো করছি। একটা তো হচ্ছে যে মোদী সরকার, আর দ্বিতীয় দিক দিয়ে হচ্ছে যে নির্বাচন কমিশন। দেখুন আমার একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে হয়েছে, আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা উৎসাহ নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে তার পিছনে তার একটি সুপ্ত লুকোনো দুটি ইচ্ছে রয়েছে। প্রথম ইচ্ছে, তিনি এখনও কিন্তু এরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, কেন পরিকাঠামো তৈরি করতে পারেননি, কেন এতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও মানুষ বেড পাচ্ছেন না, কেন মানুষ পরিষেবা পাচ্ছেন না, এই সমস্ত জিনিসকে চাপাওনার উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য, এখনও যদি কিছুটা ইলেকশন কমিশনের নিরপেক্ষ অবস্থানকে বেকায়দায় ফেলে দেওয়া যায় এইসব বলে একটু চাপ সৃষ্টি করে বাকি সিটগুলোতে কিছু একটু করে নেওয়া যায়, এই দুটো উদ্দেশ্য ওনার প্রস্ফুটিত হচ্ছে। সমুদা, আপনাদের তরফ থেকে নির্বাচন কমিশনের এই ভূমিকা আমরা দেখেছি যে এর আগে আপনাদের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী, তিনি নির্বাচন কমিশনের গোচরে এনেছিলেন যে যেভাবে কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। রাহুল গান্ধী, তিনি প্রথম সমস্ত বড় সভা জনসমাবেশ রোড শো সেটা বন্ধ করার ডাক দেন। সৈকত এখানে রয়েছেন, বামেদের তরফ থেকে প্রথম ছোট ছোট সভা বা ভার্চুয়াল শো এগুলো করার উপর জোর দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশনের ভূমিকাকে যে ভাষায় ভর্ৎসনা করলো মাদ্রাজ হাইকোর্ট, সেটা সম্পর্কে আপনাদের কি অবস্থা? দেখুন প্রথমে বলি যে কথার মানে কথা বলতে এখানে অনেক দূর থেকে কথা বলছি এবং সময় নিয়ে কথা বলছি। হ্যাঁ, দুই, যে এত কথা বলার তো দরকার নেই,
মাদ্রাজ হাইকোর্টের অবজারভেশন এবং একটা রায়, আমার সেটা ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু আমি রায়টাকে সম্মান জানিয়ে একটা কথা বলি যে আপনি কি মনে করেন শুধুমাত্র নির্বাচন কমিশন অনলি স্টেক হোল্ডার? তা কখনোই নয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সবাই মিলেই কিন্তু নির্বাচন কমিশনকেও পরিচালনা করে। এবং আমরা নভেম্বর মাসের পর থেকে বলে আসছিলাম যে সিচুয়েশনটার মধ্যে নজর দিন, সিচুয়েশনটার মধ্যে নজর দিন। আর শঙ্কুবাবুরা এত বড় বড় কথা বলছেন, শঙ্কুবাবুদের জিজ্ঞাসা করুন, পশ্চিমবঙ্গের কথা তো বলবেন, নিশ্চয়ই বলবেন পশ্চিমবঙ্গে একটা শর্টকাট চলছে। কিন্তু বালির মধ্যে মুখ গুজে থাকলে, উট যখন মুখ গুজে থাকে তাহলে কিন্তু বালির জ্বর বন্ধ হয় না। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে মানুষ বেড না পেয়ে, অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে রাস্তায়। আরে একটু কথা কম বলুন, সোশ্যাল মিডিয়া দুটো ছবি দেখে বলছেন এসব নাকি? আপনি একটু কথা কম বলুন, এই নতুন নতুন বিজেপিদের সমস্যায় নাই। না না, আপনি তো পুরনো কংগ্রেস, সকপ দরবার গুলো খারাপ হয়ে গেছে। একটু চুপ করে বসুন, দু নম্বর কথা হচ্ছে আছি ফেসবুক দেখে বলছেন এসব নাকি? আমি আসবো, তুই শঙ্কু আসবো, তুই শঙ্কু আসবো, আমি এখানে অঙ্কুকাশ বাবুর কাছে আছি। অঙ্কুকাশ বাবু, আপনারা তিন ফেজ যেটা চৌমুদা বলছেন, আপনারা তিনটে ফেজ একসঙ্গে ক্লাব করার উপর যতটা জোর দিয়েছেন, যখন থেকে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে অন্তত আন্দাজটা পাওয়া যাচ্ছিল, সেই সময় থেকে মিটিং, মিছিল, রোড শো এগুলো বন্ধ করার ব্যাপারে তৎপর হয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের দায় থেকে, কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, তার পাশাপাশি সমস্ত স্টেক হোল্ডার, তাদের দায় নেই। রাজনৈতিক দলগুলো কি করছিল, তারা শক্তি প্রদর্শন করেনি, আপনারা শক্তি প্রদর্শন করেননি? ওম প্রকাশ বাবু, প্রথম থেকেই আমরা বলে আসছি যে এই যে আট দফা নির্বাচন, এটা একটা ভীষণ ভয়ঙ্কর রকমের ভুল সিদ্ধান্ত এবং কার্যত এটা একটা চক্রান্ত, সেটা প্রমাণিত। দ্বিতীয়ত হচ্ছে যে কোভিড সম্পর্কিত যে কেন্দ্রীয় সরকারের নীতি বা নীতি নেই, সেই জায়গাটাকে সামনে রেখে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বারবার করে নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা আমাদের বক্তব্যগুলি সামনে রেখেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে যখন কোভিড সিচুয়েশনটা ডিটোরিয়েট করতে শুরু করেছে, তখন আমাদের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভটা নির্বাচন কমিশন কেন অ্যাকসেপ্ট করলো না? এবং আমি এটা জিজ্ঞেস করতে চাইছি যে কেন সেটাকে বিজেপি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা কেন সর্বান্তকরণে সেটাকে সমর্থন করলেন না? আজকে বাংলার 100% মানুষই কিন্তু তারা সৈকত সাপোর্ট করলেন না কেন? সৈকত, যখন যখন আমরা দেখলাম যে অ্যালার্ম বেলটা যখন বাজলো, বিশেষ করে ফোর্থ ফেজের পর যখন আমরা বুঝতে পারলাম যে এই কোভিড পরিস্থিতি লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস দাবি করলো যে তিনটে ফেজকে একটা ফেজে ক্লাব করা হোক, লাস্ট তিনটে ফেজকে, তখন তোমরা তো সেই অবস্থানকে সাপোর্ট করোনি। যেতে পাচ্ছেন না, আমার বক্তব্য ওম প্রকাশ বাবুর কাছে খুব নির্দিষ্ট করে উনি এতবার বলছেন, কিন্তু আমি ওম প্রকাশ বাবুদের কাছে জানতে চাইছি যে প্রধানমন্ত্রী যখন সভা ক্যান্সেল করে দিলেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সেল করে দিলেন, আপনি কেন ব্যবস্থা নিলেন না? আপনারা কেন সভা বন্ধ করলেন না? এখন বিষয়টা হচ্ছে শঙ্কুদা, পুরো শোর পুরো টাইমটাই নিতে হবে, শুধু বলতে হবে, বিজেপিকে বলতে হবে। বিষয়টা হচ্ছে এই লকডাউন কোভিড পরিস্থিতি আপনি যদি গত এক বছর আগে থেকে দেখেন, পিএম কেয়ার ফান্ডের অডিট হয়, দুই হচ্ছে এ রাজ্যের মাটিতে দিদি 2011 সালের পর, এখন যে মেডিকেল অক্সিজেন আমার রাজ্যে হয় তার 497, সে তার মধ্যে 220 আমার রাজ্য পায়, বাদবাকিটা বিহারি ইউপিতে যায়, সব কটা অক্সিজেন প্ল্যান্ট আমাদের লেফটের বাম জমানায় তৈরি করা। এ রাজ্যের মাটিতে 5টা অক্সিজেন প্ল্যান্টের টাকা পাঠানো হয়েছিল, তার কোনো কাজ হয়নি, কিন্তু সেই রিভিউটা বিজেপির কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় সরকারও করেনি। আর যখন কোভিড নিয়ে মিটিং হয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি, আবার উল্টো দিকে কেন্দ্রীয় সরকারের হাতে যা টাকা ছিল, কেন্দ্রের পার্লামেন্টারি যে হেলথ ডিপার্টমেন্টের যে এমপিদের নিয়ে গঠিত সংসদীয় কমিটি, তারা সেখানে সুপারিশ করেছিল যে জাতীয় জিডিপির 2.5% স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ করা হোক, কেন্দ্রের সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার সেটা মানেনি। আর আজকে শঙ্কুবাবুরা যে কথা আজকে বলছেন, আমি বলছি মৌপিয়াদি, এই পরিস্থিতিটা খুব ভয়ানক একটা পরিস্থিতি, এমার্জেন্সি পরিস্থিতি, সরকার দুই সরকারি দল তার একটা উদাহরণ তৈরি করতে পারতো। আমরা সরকারে নেই কিন্তু সংযুক্ত মোর্চা প্রথম ঘোষণা করলো, বামেরা প্রথম ঘোষণা করলো যে আমরা বড় বড় সভা সমাবেশ বাতিল করলাম, এবং যে সুযোগটা মানুষের কাছে উদাহরণ তৈরি করবার ছিল, তখন গত এক বছর আগে বিজেপি কোভিডের বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করেছে, তোমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতে না? অক্সিজেনের বাইরে রক্তের ক্রাইসিস মারাত্মক তৈরি হচ্ছে, রক্তের একটা ব্যাপক ক্রাইসিস
ক্রাইসিস তৈরি হচ্ছে, দুই সরকারের কোনো পরিকল্পনা নেই। থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্তের ক্রাইসিস, তার সঙ্গে যারা কোভিড টিকা নিচ্ছে তাদের আবার রক্তদান করার একটা লিমিটেশন রয়েছে। সৈকত বাবু আপনি জানেন না, আপনি জেনে নিন, আপনার দলেরই নেতা ফুয়াদ হালিমের প্লাজমা কতবার মানুষের জীবন বাঁচিয়েছে, আমি এটা বলতে রাজনীতির ঊর্ধ্বে উঠে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে রক্তের সমস্যা যেমন তৈরি হচ্ছে, আমাদের সবার এগিয়ে আসা উচিত, তেমনি রাজনীতির ঊর্ধ্বে উঠেও সবাই মিলে কাজ করছেন এই বাংলা, এটা বাংলার সংস্কৃতি। কিন্তু আপনাদের ঊর্ধ্বে ওরা সাবলটিকে দেখতে পাচ্ছি না, ফাইলকে দেখতে পাচ্ছি না, একটাও বিজেপি নেতা মন্ত্রীকে দেখতে পাচ্ছি না, অক্সিজেন সিলিন্ডার সাবলটি এক সেকেন্ড একবারও দেখতে পাচ্ছি না। আপনি যারা বারেবারে তৃণমূলে থেকে বলতে যে দলের ভিতরে থেকে কাজ করতে পারছি না, তারা আজকে কোথায়? যারা বারেবারে মানুষের সামনে নির্বাচনের আগে বলে যে তৃণমূলে কাজ করতে পারছি না, তাই বিজেপিতে গেলাম, বিজেপিতে থাকতে পারছি না, কাজ করতে পারছি না, তৃণমূলে গেলাম, তাহলে অতি মহামারীর সময় তারা মানুষের পাশে নেই? কোভিডের মতো সিরিয়াস সরকারের কাছে যাবো যে আজকে মাদ্রাজ হাইকোর্টের যে অবজারভেশন, কারণ কুণাল সরকাররা সেই চিকিৎসকদের মধ্যে অন্যতম যারা গত কয়েক মাসে বারবার করে হুইসেল ব্লোয়ারের ভূমিকাটা পালন করতে চেয়েছেন, বারবার তারা মনে করিয়ে দিতে চেয়েছেন যে কোভিড অতীত নয়, কোভিড আমরা অতিক্রম করিনি, আমরা শুধু কোভিড গ্রাফটাকে নিম্নমুখী করতে পেরেছি, যে কোনো মুহূর্তে আবার সে ফনা তুলতে পারে, আবার সে ছোবল বসাতে পারে, কিন্তু শুনেছে কে? ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। চিকিৎসক হিসেবে এবং একজন যিনি বারবার এই অ্যালার্ম কলটা বারবার যিনি তুলতে চেয়েছেন, সেরকম একজন চিকিৎসক হিসেবে আপনার কি বক্তব্য এই সম্পর্কে? মৌপিয়া, এখন কথা হলো কি, যে আগুনে জল না ঢেলে যদি আমরা কেরোসিন তেল ঢালি তাহলে যে আগুনটা বাড়বে, তো এইটা বোঝার জন্য আমার মনে হয় না চিকিৎসক হবার প্রয়োজনীয়তা আদৌ আছে বলে। ইংরেজিতে একটা কথা আছে, সেই কথাটা হলো শাটিং দ্য ডোর ওয়ান্স দ্য হর্স ইজ বোল্টেড। যে মাদ্রাস হাইকোর্ট তীব্র তীক্ষ্ণ ভাষায়, দার্থহীন ভাষায় চিফ জাস্টিস সঞ্জীব ব্যানার্জির নেতৃত্বে যে ডিসিশনটা দিয়েছেন, একজন নাগরিক হিসেবে তার কাছে আমরা কৃতজ্ঞ তার জন্য। কিন্তু আমার মনে হয় যে কুর্নুর থেকে একজন এমপি তার একটা পিআইএলের পরিপ্রেক্ষিতে এই ডিসিশনটা হয়তো সুমোটো বেসিসে আমাদের আরও আগে আসতে পারত, তাহলে হয়তো যে ইনোসেন্ট মানুষরা আজকে আমাদের এই কোভিডের তাণ্ডবে ভুক্তভোগী হচ্ছেন এবং হবেন, তাদের পাশে তাদের কিছু সদর্থক ডিফারেন্স আমরা করতে পারতাম। এবং একজন সাধারণ, অতি সাধারণ, নিম্ন মেধার মানুষ হিসেবে আমার আক্ষেপ হয় যে একদিকে ইলেকশন কমিশন, একদিকে আমাদের তাবড়ো তাবড়ো রাজনৈতিক দলেরা, তারা একবারও চিন্তা করলেন না যে তারা কি আগুন নিয়ে খেলা করছেন, তারা কোথায় ইলেকশনটা করছেন, তারা করছেন ইন দ্য স্টেট। ইতিমধ্যে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সায়নী, মৌপিয়া স্বাগত জানাচ্ছি ক্রস ফায়ার থেকে, জি চব্বিশ ঘন্টার তরফ থেকে। সায়নী, আজকে তুমিও সারাদিন আমরা দেখেছি যে এ প্রান্ত থেকে ও প্রান্ত তোমার কেন্দ্রের দৌড়ে বেরিয়েছো। আমি প্রথমে তোমার কাছেই আসবো, ভোট পর্ব কিরকম হলো আসানসোল? যে আসানসোল সাম্প্রতিক অতীতে বিজেপির দখলে, সেখানে দাঁত ফোটাতে পারবে কি মনে হয়? বিজেপির দখলে বলতে আমরা লোকসভার কথা জানি, যে লোকসভার নিরিখে ওনারা এগিয়েছিলেন, কিন্তু পুরো দেশের নিরিখে যদি আমরা দেখি যে লোকসভা এবং বিধানসভার মধ্যে সবসময় স্ট্যাটিস্টিক্যালি একটা তফাত থাকে। এবং এই মুহূর্তে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করেছেন, যে কাজটা উনি করেছেন উন্নয়নের খাতে, সেইটার কোনো রিপ্লেসমেন্ট নেই। এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রিপ্লেসমেন্ট নেই।
নেই এবং সেই জন্য তৃতীয়বারও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি মুখ্যমন্ত্রী হবেন। আসানসোল দক্ষিণের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি, এবং সেটা আজকে আমি বলছি বলে নয়, যারা আমার পেজ ফলো করেছেন বা যারা দেখেছেন আমার বিগত 45 দিনের ক্যাম্পেইন তারা জানেন যে আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু ডু মাই বেস্ট, এবং বাকিটা তো অবশ্যই মানুষের ওপর ছাড়বো। তবে তাদের আবেগ ভালোবাসা এবং আজকে তাদের উত্তেজনা দেখে কোথাও গিয়ে সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ পেরেছি হয়তো। আমি আসবো শাহানি তোমার কাছে, যেহেতু আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী হলেও তিনি আসানসোলে, তার একটা বড় প্রভাব রয়েছে আসানসোলের, তিনি মেয়র ছিলেন এবং তুমি এখন যে পার্টিতে সেই পার্টির তরফ থেকে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন, জিতেন তিওয়ারি। জিতেন দা, এদিকে দেখছি শায়নে অত্যন্ত কনফিডেন্ট, আপনিও অতি সম্প্রতি শিবির বদল করেছেন, আজকের ভোট পর্ব কেমন হলো জিতেন দা? না দেখুন, আমি অভিনন্দন জানাই এই জেলার সমস্ত মানুষকে, আসানসোল দুর্গাপুরের মানুষকে, যে তারা মোদী যে স্বপ্ন, যে আসল পরিবর্তনের যে স্বপ্ন বাংলার জন্য, সে স্বপ্ন পূরণে সবাই সমর্থন করেছেন এবং সবাই সদর্থক ভূমিকা পালন করেছেন। নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করিয়েছে, নির্বাচনের সঙ্গে আরও যারা যুক্ত আছেন, স্টেট পুলিশ, সেন্ট্রাল পুলিশ বা অন্যান্য আধিকারিকরা, তারা আসল পরিবর্তন, আসানসোলের মানুষ যদি আসল পরিবর্তন চান, পাণ্ডবেশ্বরের মানুষও যদি আসল পরিবর্তন চান, কেন পাণ্ডবেশ্বরের মানুষ জিতেন তিওয়ারিকে বাঁচবেন যদি আসল পরিবর্তনই তারা চান? কারণ গত 5 বছরে যদি সত্যিই তারা মনে করেন যে তৃণমূলকে তারা রিজেক্ট করবেন, তৃণমূল কংগ্রেসের যিনি সেখানে ফ্ল্যাগ বেয়ারার তিনি তো বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। না, যে কোনো ব্যক্তি একটা দলের সঙ্গে যুক্ত হলে সে দর্শনকে নিয়ে এগিয়ে থাকে, বা যে সেই দলের যে ম্যানিফেস্টো থাকে সেটাকে নিয়ে এগিয়ে থাকে, সেখানে ব্যক্তি কোনো প্রাধান্য থাকে না, সে ব্যক্তি পার্সোনালি কে কীরকম ব্যক্তি এটার উপর কিছুটা হলেও নির্ভর করলেও অনেকটা নির্ভর করে সে কোন দলের প্রতিনিধি, তার উপর নির্বাচন মণ্ডলীর সিদ্ধান্ত নেয়। আমি তৃণমূল কংগ্রেসের হয়ে বিধায়ক ছিলাম এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল, এবং এখন বাংলায় সমস্ত মানুষ চাইছেন যে বাংলা বাংলাদেশের সঙ্গে থাকবে, পাকিস্তানের সঙ্গে থাকবে, না ভারতবর্ষের সঙ্গে থাকবে। ভারতবর্ষে জয় শ্রীরাম বললে জেলে ফুরে দেওয়া হবে, আর 4টা পাকিস্তান তৈরি করবো যারা বলবে তাদেরকে ফুলের মালা দেওয়া হবে, এই ধরনের চিন্তাভাবনা যাদের আছে সে দলের সঙ্গে বাংলার মানুষ থাকতে চাইছে না। সেই কারণে আমি ওই দলের সঙ্গে থাকতে চাইনি, এবং আমাকে ভারতীয় জনতা পার্টির প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এইখানে নমিনেট করেছেন। এবং ভারতীয় জনতা পার্টির সত্যি যদি মেরুকরণের উপর ভোট হয়, তোমার এখন অবধি পারসেপশন থেকে যদি সত্যি কি মেরুকরণের উপর ভোট হতে চলেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আসানসোল যেখানে বহু ভাষাভাষীর মানুষের বাস, আমরা দেখেছি সম্প্রতি বাহারি বিতর্ক, বহিরাগত বিতর্ক, সেটা একটা গুরুত্বপূর্ণ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তার প্রভাব পড়বে না শায়নি? মেরুকরণ বিজেপির মতো কেউ করতে পারে না, মেরুকরণ, আমি আবার বলেছি যে মেরুকরণ বিজেপির মতো কেউ করতে পারে না এবং করে দিলে পারবে না, এবং সেটা ধর্মের নিরিখে হোক, সেটা তার পরবর্তীকালে জাতের নিরিখে হোক, বর্গের নিরিখে হোক, এবং কিছুদিন পরে হয়তো রঙের নিরিখে হবে, জেন্ডার তো রয়েছেই যে মহিলা পুরুষ তাদের মধ্যে ভেদাভেদ, তো এইটা বিজেপি এটাতে পিএইচডি করে নিয়েছে। এবং জিতেন্দা যেটা বললেন আমি শুনলাম, কিন্তু কিছুদিন আগে আমি যতদূর জানি যে আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে বাংলাদেশে গিয়ে বলছিলেন যে বাংলাদেশে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে নাকি ওনার ভীষণ পার্টিসিপেশন ছিল, ফলত একটু মানে আমার মনে হয় যে রিসার্চ করে কথাবার্তা বলা উচিত। এবং এই যে মেরুকরণের কথা আমরা বলছি সেটা বিজেপির থেকে ভালো আমার শারীরিক তোমার কাছে একদম শেষে যেটা প্রশ্ন আজকে সারা দিনে আমরা দেখলাম যে অগ্নিমিত্র কল তোমার প্রতিপক্ষ বারবার তোমার দিকে এবং তোমার দলের বিরুদ্ধে নিশানা করলেন। নাম্বার ওয়ান, দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা টুপি পরে একজন নির্বাচনী এজেন্ট তৃণমূল কংগ্রেসের, তিনি বুথের মধ্যে যাকে অগ্নিমিত্রা পল ধরলেন। আমরা দেখলাম যে বুথের সামনেই মাংস ভাত খাওয়া হচ্ছে, তাদেরও হাতে নাতে ধরলেন অগ্নিমিত্রা পল। তোমার সঙ্গে দেখলাম পুলিশের বচসা বাঁধলো, যেখানে তুমি প্রশ্ন করছো পুলিশ কর্মীকে যে আপনার নাম কি। এই দৃশ্যপটগুলো আজকে সারাদিন আমরা দেখলাম, এগুলো সম্পর্কে তোমার কি বক্তব্য? একজন প্রার্থী, বিশেষ করে শাসক দলের প্রার্থী, একজন পুলিশকে সরাসরি বলছেন যে আপনার নাম কি, যে পুলিশ তার কর্তব্য করতে যাচ্ছেন, তো এটা কি খুব ভালো মেসেজ দেয় শায়নি? আমি
শাহানির সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। আমি জিতেন তিওয়ারির কাছে আসবো। জিতেন দা, জিতেন্দা, আসানসোল, যে আসানসোলের মানুষেরও যদি ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে সেটা তো ডেফিনেটলি পুরো পরিষেবা ইত্যাদি বিষয়ে থাকবে। সে না, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি জানেন যে আমার তৃণমূল কংগ্রেস যখন ত্যাগ করেছিলাম তখন আমার মূল ইস্যুই ছিল যে কেন্দ্রীয় সরকার শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় যে বিভিন্ন ফান্ডিং করতো, বিভিন্ন স্কিম তৈরি করতো, সেই স্কিম থেকে আসানসোলকে বঞ্চিত রাখা হয়েছিল। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কোনো স্কিমের আওতায় আসানসোল আসবে না। স্বাভাবিকভাবেই আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম। সাইনি দিদিভাই যেটা বলেছেন যে জেন্ডার বৈষম্যের কথা উনি বললেন, তো আমি বলি যে দিদি, আমাদের মমতা দিদি সত্যি সত্যি যদি মহিলাদের কথা ভাবতেন তাহলে তিন তালাক বিলের সময় যখন মুসলিম পুরুষরা টেলিফোনে তিনবার তালাক তালাক বলে দিয়ে মহিলাদেরকে ছেড়ে দেবে, সেক্ষেত্রে যখন মোদিজি বিল আনলেন যে তিন তালাক বিলের বিরুদ্ধে, তিন তালাকের বিরুদ্ধে যে বিল আনলেন, তখন দিদিভাই কেন চুপ ছিলেন? জেন্ডার বৈষম্যের কথা যদি বলেন সায়নি দিদিভাই, তাহলে তো ওনার ক্ল্যারিফাই করা উচিত যে তখন তৃণমূল কংগ্রেস কেন চুপ ছিল। যদি সত্যি সত্যি মহিলাদের অধিকারের পক্ষে ওনারা, তাহলে তিন তালাক বিলের তো সমর্থন করা উচিত ছিল, তখন তিনি সমর্থন করলেন না কেন? এই প্রশ্ন তো দিতে হবে। এখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বলা হবে যে আমরা কি বলবো, ধর্মের ভিত্তিতে মেরুকরণ করছি, এটা তো মানা চলবে না। আপনি প্রশান্ত কিশোর বলে দিচ্ছেন যে 30% ভোট আমার। ধন্যবাদ, আজকে সারাদিন আপনারও সারাদিন অত্যন্ত ব্যস্ততা গেছে, তার মধ্যেও আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো এবং আলোচনায় ফিরবো মাদ্রাজ হাইকোর্টের আজকের কঠোর অবস্থা নিয়েও। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আমি যেখানে ডক্টর কুণাল সরকারকে থামিয়েছিলাম। ডক্টর সরকার, এই যে অনেক স্টেক হোল্ডার যেমন নির্বাচন কমিশনের দিকে আঙুল, তার পাশাপাশি যে এত রাজনৈতিক দলগুলো, আমরা যে প্রধানমন্ত্রীকে দো গজ কি দূরের নিদান দিতে দেখেছিলাম, যে মুখ্যমন্ত্রী যাকে আমরা রাস্তায় নেমে গোল দাগ কাটতে দেখেছিলাম, নির্বাচন যখন এলো তাদের কারো তরফ থেকে আগাম কোনো সদর্থক ভূমিকা কি দেখা গেল? মৌপিয়া, এই যে ভাষার যে তীব্রতা এবং তার অবজারভেশনের মধ্যে একটা দৃঢ়তা, এই সমস্ত জিনিসগুলো আছে। কিন্তু যেটা আমি আগেরবার বলছিলাম যে আমাদের উই হ্যাভ লস্ট, আমরা ট্রেনটা মিস করে গেছি, বাসটা ছেড়ে গেছে, আমরা এখন তার পিছনে ছুটছি। সাধারণ মানুষকে সুদে আসলে এই যে ইলেকশনের নাম করে আমাদের যে একটা উদ্ভ্রান্ত যে মুভমেন্ট, যেভাবে আমরা ইনফেকশনটাকে বাড়িয়েছি, আমাদের মতো সাধারণ মানুষের জীবনের ওপর দিয়ে সুদে আসলে এক এক করে এর মাশুলটা গুনতে হবে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই ঝামেলাটাকে ছড়িয়ে দিয়েছি, এবং সারা ভারতে যখন সেকেন্ড ওয়েভ নামবে আমাদের আরও তার থেকে এক্সট্রা এক দেড় মাস এতে ভুগতে হবে। তবে আরেকজন, মানে একজন অতি সাধারণ নাগরিক হিসেবে, এটা আমার ডিপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে এপ্রিলের শেষ অবধি দেখে প্রথমত কেন কোনো হাইকোর্ট এগিয়ে এসে স্লো মোটো ডিসিশন নিলেন না, দ্বিতীয়ত আমাদের এত বিজ্ঞ প্রাজ্ঞ জনদরদী লোকেরা সমস্ত মেজর পলিটিক্যাল পার্টিতে আছেন, তারা কেন তাদের পাবলিক কনসেন্সে একযোগে এগিয়ে এসে বললেন না যে ইলেকশন হোক কিন্তু আমরা এখানে লাগাম ছাড়া পাবলিক গ্যাদারিং, র্যালি, রোড শো এই সমস্ত আমরা করতে পারবো না। আজকে দু তারিখে এদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ জয়ী হবে। আজকে যদি সত্যি গত 10 বছরে উন্নয়নের উপর আপনাদের ভরসা থাকে, তাহলে এত পাবলিক মিটিং, এত র্যালি, এবং যেটা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে রাজ্য প্রশাসনটাকে তিনি দরজায় দরজায় নিয়ে গেছেন, দুয়ারে তিনি সরকার পৌঁছে দিয়েছেন, যদি তাই হয় তাহলে কেন নির্বাচনের মুখে আমরা এরকম ভাবে একটা প্রচারের আস্ফালন দেখলাম? রাজ্যের শাসক দল কি এর দায় এড়াতে পারে? যখন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন, যখন কেন্দ্রের দিকে আঙুল তুলছেন, তখন এই প্রশ্নটাও তো আপনাদের উত্তর দিতে হবে। মৌপিয়া, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন নির্দিষ্ট যে সমস্ত গাইডলাইন দিয়েছে সেই সমস্ত গাইডলাইনগুলিকে মেনেই কিন্তু আমরা আমাদের প্রচার কার্য চালিয়েছি। আর এটা ঠিক, আমি স্বীকার করছি যে প্রচার চালানোর সময় আরও বেশি সবারই সংযত হওয়ার দরকার ছিল, প্রয়োজনীয়তা ছিল,
এবং সেই জায়গাটাকে সামনে রেখে আমরা কিন্তু প্রচারের সময় কোন কোভিড প্রোটোকল মানা হয়নি, আমরা কিন্তু তাই জন্য আপনার প্রশ্নটা বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিকে করুন যে তারা কেন এই প্রস্তাবটাকে সমর্থন করেননি। আর তার ফলে আর কি ওমপ্রকাশ দা প্রস্তাবে কেন আছেন? আপনি এত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, একটু আগে সৈকত বলছিল পিএম কেয়ারস এর টাকা এসেছে, অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে পারেননি, আপনারা পরিকাঠামো দিতে পারতেন না। সোমপ্রকাশ দা আজকের ডেটে স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের ডেটে স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা উইদাউট টেন্ডার কেন পরিস্থিতি না? প্রথম কথা হচ্ছে মোপিয়া, এতে এত এত ইরেসপন্সিবল কথা বললে তো হবে না। তাই সমুদা একটু আপনার অডিও প্রবলেম করছে, আমি ফিরবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম ববিদা, ববিদা জি চব্বিশ ঘন্টায় আপনাকে স্বাগত জানাই, মৌপিয়া কথা বলছি আপনার সঙ্গে। ববিদা, আজ সারাদিন ধরে আমরা যা যা চিত্র বন্দরে দেখলাম যে মোটামুটি ভাবে আপনার নিশানায় থাকলেন সংযুক্ত মোর্চা প্রার্থী, তার বিরুদ্ধে আপনি অভিযোগ তুললেন, আজ বন্দর এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতা নজরে পড়লো, আপনি সারা দিনের এই ভোট পর্বটাকে আপনি কিভাবে সাম আপ করবেন এবং দিনের শেষে আপনি কতটা কনফিডেন্ট? ব্যাপারটা হলো যে আমার নিজের নির্বাচনী কেন্দ্র, এটা সবাই জানে যে এখানে মানুষ সবসময় আমাকে আশীর্বাদ করেছে, দুবার জিতেছি এবং এখানে বিজেপি বা সংযুক্ত মোর্চা মানে কংগ্রেস প্রার্থী যাকে করেছে তার সাথে লড়াই করার মতন মানসিকতা আমার নেই, কিন্তু ভোটটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা, এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা, এইটা সারাদিন ধরে ও করেছে। যদিও ওর ব্যাকগ্রাউন্ডটা হলো আগে ছিল সিপিএমের গুন্ডা, তারপরে হয়ে গেলেন কংগ্রেসের নেতা। এখন প্রবলেমটা একটাই হয়েছে যে এমন এমন মানুষকে পোর্টে কংগ্রেস টিকিট দিচ্ছেন, একবার একজনকে টিকিট দিলেন আগেরবার যিনি বিজেপিতে চলে গেলেন, তারপর এখন শুনছি কোকুন কেসে নাকি অ্যারেস্ট হয়ে ভেতরে আছে, তিনি কংগ্রেস প্রার্থী ছিলেন, ইনি মমতা ব্যানার্জিকে গুলি চালিয়েছিলেন, তারপর ওই আমাকেও হরিমোহন ঘোষ কলেজে কাণ্ডে একদিন দেখলাম বন্দুক নিয়ে দৌড়ে আসছেন, একবার আমার স্মৃতি আছে। আজকে সারাদিন এরা বুড়ো গুন্ডা, কোর্টে এখন আর কোনো গুন্ডা নেই, এরা হচ্ছে বুড়ো গুন্ডা, এরা ওখানে উত্তপ্ত করে একটু ইট মারা, একটু গে চেয়ার টেবিল ভেঙে দেওয়া, একটু আমাদের যারা পড়লে নিরীহ ওই বুথ এজেন্ট বা রয়েছে বুথে তাদের ওপরে আক্রমণ, এটা করে কী হতো যে আমাদের ছেলেদের উত্তপ্ত হয়ে গেলে তখন একটা মারপিট লাগতো, ভোটটা নষ্ট হতো। আমি সেইটা সারাদিন ধরে সামলেছি, পুলিশকে বলেছি যে আপনারা সক্রিয় হয়ে এটাকে ইন্টারভেন করুন যাতে আমাদের ছেলেদের উত্তপ্ত রাখে, সারাদিন শুধু আমাদের ছেলেকে উত্তপ্ত করে ভোটটা বানচাল করার চেষ্টা করেছিল। ভোটে
তৃণমূল কংগ্রেসের জয় সম্পর্কে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি ছিল ববিদা প্রকাশ করবেন না কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ছিল কেন্দ্রীয় বাহিনী দুই এক জায়গায় আমায় আটকে ছিল সেটা খুব বড় ইস্যু নয় আর পুলিশকে আমি বারবার করে রিকোয়েস্ট করার পরে পুলিশ গিয়ে ওখানে করেছে হ্যাঁ পুলিশের বিরুদ্ধে কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে আমার নিশ্চয়ই অভিযোগ আছে আমি লাস্ট পর্যন্ত কমিশনারকে ফোন করেছিলাম এই ব্যাপারটা দেখার জন্য যে এরকমভাবে হচ্ছে তারপরে আমি শুনলাম যে ওদের কিছু ওই যারা ঘুরছিল গুন্ডারা কয়েকজনকে অ্যারেস্ট অ্যারেস্ট করেছে পুলিশ আমি শুনেছি এটা আমার শোনা কথা কিন্তু তারপরে এই শেষ পর্যন্ত ওই একটা ভিডিও ভাইরাল হয়েছে ইট ছোঁড়া ইট ছুঁড়ছিল পোলিং বুথের সামনে তো যাই হোক তারপরে পর্যন্ত কিন্তু মানুষ ভোট দিয়েছে এবং ভালো হয়েছে ভোট ভালো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস অনেক ভোটেই ওখানে জিতবে বলে আশা করছি আমি মোটামুটি শান্তিপূর্ণভাবে বন্দরের ভোট সম্পন্ন হয়েছে এটা আপনি মনে করছেন তার ক্রেডিটটা আপনি কাকে দেবেন শোনেন আমি আপনাকে বলি বন্দরে 10 বছর আগে এই বন্দর ছিল যেখানে গোলাগুলি চলত যেখানে বোমা বোমা বোমের শব্দের সকালে ঘুম ভাঙত আর রাত্রিরে ঘুমোতে যাওয়ার পরেও বোমের শব্দ পেত যেখানে রোজ গুলি চলত যেখানে এনকাউন্টারে প্রচুর মানুষ মারা গেছে প্রচুর ছেলে মারা গেছে সেই বন্দর 10 বছর ধরে একেবারে শান্তি সেখানে বন্দর এখন উন্নয়ন চাইছে বন্দরে ছেলেমেয়েরা পড়াশোনা করছে বন্দরে ছেলেমেয়েরা চাকরি চাইছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা উন্নয়ন করেছে তার মধ্যে বন্দরও একটা ভাগ এর শ্রেয়টা যদি কারোর যায় তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কারণ সার্বিক আইন শৃঙ্খলা আমি আলিপুর কোর্টে অনেক আমার বন্ধুবান্ধব উকিল আছে তারা বলছে মমতা ব্যানার্জি আমাদের পেটের ভাত মেরে দিয়েছে জানলাম কেন রে বললো যে এখন আর কোনো একটা থানায় যেখানে আমাদের গার্ডেন রিজ থানায় 300টা করে কেস হতো সেখানে আজকে ওখানে মাত্র 100টা কি 125টা কেস হচ্ছে আমাদের কাছে বেল পিটিশানই আসছে না ক্রিমিনাল নেই তা আমাদের চলবে কী করে ওই 498 আছে বলে কোনো রকমে আমরা আমাদের পেট চলছে নাহলে আজকে যে অবস্থা যারা ক্রিমিনাল লয়ার তাদের নাকি কেস মেলানো মুশকিল এগুলো আমাদের বন্ধুবান্ধবরা যারা আলিপুর কোর্টে প্র্যাকটিস করে তারা বলে হ্যালো ববিদা অনেক ধন্যবাদ আজকে সারাদিন এত ব্যস্ততার পরেও আপনি আমাদের সময় দিয়েছেন আমি আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন বন্দর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি অরূপ চক্রবর্তীকে মাঝখানে বিরত করেছিলাম আমি অরূপ আর শঙ্কুর কাছে আসবো এই প্রসঙ্গে যে অরূপ যেভাবে আপনারা প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের দিকে কিন্তু এর পাশাপাশি অন্য যে স্টেক হোল্ডারগুলো রাজনৈতিক দলগুলো তাদেরও তো দায় নিতে হবে রাজ্যের যে শাসক দল তাদেরও কি দায় নিতে হবে না এই প্রশ্ন তো উঠছে আজকে নির্বাচন কমিশনের ভূমিকা দেখতে আমাদের 60 বা 70-এর দশকে কলকাতায় ময়দানে যখন দ্বিতীয় ডিভিশন বা তৃতীয় ডিভিশন টিমের খেলা হতো তখন প্রায় অভিযোগ উঠত রেফারির বিরুদ্ধে পক্ষপাত বা ক্রিকেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিউট্রাল আম্পায়ার বা থার্ড দেশের আম্পায়ারকে প্রথম দিকে রাখা হতো না পরবর্তীকালে আইসিসি রুল চেঞ্জ করে নির্বাচন কমিশনের ক্ষেত্রেও আমরা দেখলাম যখন থেকে টিএন সেশন এলেন মানুষ নির্বাচন কমিশনকে সমীহ করা শুরু করলেন এবং সত্যি সত্যি বহু ক্ষেত্রে আমরা এর আগে আফজাল আমানুল্লাহ রিপোর্ট দেখেছি পশ্চিমবাংলা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের একটা সম্ভ্রম একটা সমীহ মানুষের মধ্যে ছিল নিশ্চিতভাবে কিন্তু এবারের নির্বাচন কমিশন যেভাবে পশ্চিমবঙ্গকে একেবারে বিজেপির দরবাসের জায়গায় নাপিয়ে গিয়ে নির্বাচনকে আপনাদের মতো করতে হবে তো আপনারা যা বলবেন নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করছে না তো গাত করতে হয়েছে এই তো ববি হাকিম আপনাদের আপনাদের মুখ উনি তো বললেন কিন্তু ক্রেডিট দেবেন না নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে ক্রেডিট পাওয়া উচিত নির্বাচন কমিশনের যে সেটা দেবার বেলা দেবেন না আর যত অপরাধ কাণ্ড কারখানা করবে এখানে সৈকত দিয়ে কাছে আসবে যে সৈকত দা আমরা সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে আসো প্লিজ শঙ্কু সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে ফিরা থাকে মোটের উপর যে শান্তিপূর্ণ ভোট হয়েছে সেটা তারা সবাই বলছেন তো এই এর ক্রেডিট কি নির্বাচন কমিশন চাইতে পারে পেতে পারে
দেখো মুপিয়াদি, একটা বিষয় তোমায় বলি, নিশ্চিন্তে গোটা রাজ্য জুড়ে এই যে এত দফা নির্বাচন একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, আধাসামরিক বাহিনী তার জওয়ানদের নিশ্চিতভাবে অভিনন্দন দেওয়ার যোগ্য, এবং তার সাথে সাথে আরেকটা যেটা হচ্ছে বাংলার জনতাকে অভিনন্দন জানানো উচিত। তার কারণ গত 10 বছর এই রাজ্যে নির্বাচন থেকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে তৃণমূল তাকে দূরে রেখেছে, নিশ্চিন্তে এখন মানুষ ভোট দিতে পেরেছে। আমরা বারেবারে এই কথা বলেছি, মানুষ তার নিজের ভোটটা নিজে দিক। আমি তোমাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাসিমটোমিক তোমার করোনা, তুমি সুস্থ হয়ে ওঠো এই কামনা করি। আজকের এই প্যানেল ডিসকাশন দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে কিভাবে উপসর্গহীন বিজেপি তৃণমূলের মধ্যে লুকিয়ে আছে। আজকে জিতেন্দার যে বক্তব্য শুনলাম, এ তো ভয়ঙ্কর। এতদিন ধরে তৃণমূলের ভেতর আরএসএস তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী এখন যখন বক্তৃতা দেয় তখন তো আমার মনে হয় মোদী ফেল, ওই যোগী আদিত্যনাথ ফেল। এর থেকে প্রবল সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য আর কেউ দিতে পারে না। আজকে জিতেনবাবু যে কম্পিটিশনের নাম বলিয়েছে, আরেকটা কথা আমি আরেক লাইন বলতে দিই, আরেকটা লাইন বলতে দিই, আমি একটা কথা বিনয়ের সঙ্গে জানতে চাইছি, আমরা যারা প্যানেলে বসে আছি, অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি একটা কথা জানতে চাইছি যে বিপদ নির্বাচন কমিশন পরিচয় দিয়েছে টুথলেস টাইগার, আমি অনেক আগেই বলেছি, কিন্তু একটা কথা নির্বাচন কমিশন ছিল না। হ্যাঁ, ভারতবর্ষে এখন লাইফ সেভিং ড্রাগ মানে হসপিটালে এটা কমিশনের দায়, অক্সিজেন অপ্রতুল এটাও কি নির্বাচন কমিশনের দায়, আজকে ভ্যাকসিন অপ্রতুল এটাও কি নির্বাচন কমিশনের দায়। শ্রমিক ভট্টাচার্য যখন প্রশ্ন তুলছেন এই অবজারভেশনের পেছনে মোটিভ নিয়ে, তখন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তার ব্যাকগ্রাউন্ডটা সেটাও আপনাদের দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমি খুব সংক্ষেপে একবার শঙ্কুদেবের কাছে জানতে চাইবো, শঙ্কুদেব, যখন শ্রমিক ভট্টাচার্যের মতো বিজেপি নেতারা উদ্দেশ্যের সন্ধান পাচ্ছেন, তখন আমি শুধু একটু মনে করানোর চেষ্টা করবো, এই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি যে সমস্ত রায় দিয়েছিলেন যেগুলো তার অত্যন্ত চর্চিত রায়, তার মধ্যে তো ছিল যে গত বছরই যেমন পুজোর সময় যে প্যান্ডেলে যে ব্যবস্থাপনা সেটা নিয়ে তার রায় ছিল। শুধু তাই নয়, এমন অনেক রায় তিনি দিয়েছেন যেগুলো রাজ্য সরকার তার যে অবস্থান তার এগেনস্টে গেছে, যেমন শুধুমাত্র পুজোয় কেন অনুদান হবে সে প্রশ্ন তিনি তুলেছেন। এর আগে আমি মনে করাবো যে 2013 পঞ্চায়েত ভোটের আগে যখন হৃদয় ঘোষ, যখন সাগর ঘোষ যখন তিনি তিনি খুন হন, সেই সময় আমরা দেখেছিলাম যে তারপরেও তিনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছিলেন, তারপরে এই প্রশ্ন উঠছে কেন? না দেখুন, আমি খুব নির্দিষ্ট করে বলছি যে কোন পরিস্থিতিতে কোন অবস্থার উপর ভিত্তি করে উনি এই রায় দিয়েছেন, সেই প্রেক্ষাপটটা বিচার করা খুব জরুরি। আমি আইনের ছাত্র হিসেবে বলবো যে কোনো একটি রায় নিয়ে ভিন্ন মত আমরা পোষণ করতেই পারি, এবং সেটা আপনার শব্দ চয়ন শ্রমিকদা খুব নির্দিষ্ট করে করেছেন যে প্রকৃতস্থ না, কারণ যেটা ম্যাড্রাসের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড সেটা বেঙ্গলের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড কি না, বা সেই পরিস্থিতিতে আছে কি না, এবং যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে অ্যাকশন শেষ করেনি, যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে তাতে কি গ্রাউন্ড ছিল, এগুলো অনেকগুলো বিষয় রয়েছে। দেখুন দেখুন কিন্তু ভিন্ন শঙ্কু, আগে এটা কিন্তু প্রেক্ষিত, এটা কিন্তু প্রেক্ষিত প্রেক্ষিত মিন করা হয় না, প্রকৃতিস্থ বা অপ্রকৃতিস্থ এই শব্দ দিয়ে না 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 না, আপনাকে আপনাকে খুব নির্দিষ্ট করে বলবো যে খুব সেনসিটিভ টপিক, তো আপনাকে বুঝতে হবে যে করোনা নিয়ে যে অবজারভেশন উনি দিয়েছেন সেটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে দিয়েছেন একটা স্পেসিফিক পিআইএল এর উপর ভিত্তি করে। সেই পিআইএল কি তাতে বলা রয়েছে, তাতে কি নির্দিষ্ট বিষয় রয়েছে, সেটাকে জেনারেলাইজ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত ইম্পর্টেন্ট এবং বৃহত্তর এলএলবি ডিগ্রি আমার নেই, আমার যেটুকু এলএলবি ডিগ্রি আছে। তিনি বললেন যে সমস্ত কাগজপত্র গুছিয়ে রাখা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে জিতবে কিন্তু তারপর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা আদালতে যাবেন। কয়েকদিন আগে ওই আদালতে যাওয়ার তৃণাঙ্কুর
শ্রীরামপুর শঙ্কু বলছে কেউ নির্বাচনে জিতলে আদালতে যাওয়ার কথা কেন ভাববে? শ্রীরামপুরের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে সৌমদার কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আদালতে যাবেন, সৌমদা আপনাদের অবস্থান কি এই সম্পর্কে? কারণ ইতিমধ্যে কটাক্ষ করছে শঙ্কু। হ্যালো সৌমদার, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ত্রিয়াঙ্কুর শোনা যাচ্ছে, বলো প্লিজ, বলো ত্রিয়াঙ্কুর, বলো। আমি ত্রিয়াঙ্কুর, ফল বেরোলো না এখন থেকেই কোর্টে যাবে বলে বলছো কেন? আগে তো ফল বেরা, এখন থেকেই আগে থেকে রাস্তা তৈরি করছো নাকি? হেরে যাবে বলে এখন থেকেই বলতে শুরু করে দিয়েছো? চোরের মন পুলিশ, পুলিশ চোরের মন সবসময় পটলার দিকে থাকে। উত্তর নেই শঙ্কু, উত্তর নেই। যে প্রশ্নটা শঙ্কু করেছেন যে যদি জেতেই তৃণমূল কংগ্রেস তাহলে আদালতে যাওয়ার ভাবনা চিন্তা কেন? এই রাজ্যের মাটিতে যে বিজেপি বলে কিছু নেই তোমরা প্রমাণ করে দিলে। প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ ভার্সাস বর্তমান তৃণমূল ছাত্র পরিষদ, ফালতু কথা বলে লাভ নেই। রাজনৈতিক কোনটা ফালতু? প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ ফালতু না, বর্তমান বিষয় আলোচনা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে প্লিজ আমরা সবাই দাঁড়িয়ে আছি, প্লিজ আমি আমি চিরাঙ্কুরের বক্তব্যটা নিয়ে নিই। শঙ্কু এক সেকেন্ড, চিরাঙ্কুর বলতে পারেনি, আমি চিরাঙ্কুরের বক্তব্যটা নিয়ে নিই প্লিজ। শঙ্কু আসবো, সৈকত আসবো, আমি একদম সংক্ষেপে চিরাঙ্কুরের বক্তব্যটা নিয়ে প্লিজ চিরাঙ্কুর। হ্যাঁ চিরাঙ্কুর বলো। হ্যালো, আচ্ছা আজকে অষ্টম দফায় 200 পার করবে যেভাবে গচক করণ। কিছুটা অডিও সমস্যা হচ্ছে, আমায় মাফ করবেন, একদম যান্ত্রিক ত্রুটির কারণে, কারণ অনেকটাই কোভিড পরিস্থিতির কারণে আমাদের অনেকটাই ভার্চুয়াল প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়তে হয়েছে। খুব সংক্ষেপে সৈকত, তোমার রেসপন্স নিয়ে আমি শেষ করবো। সৈকত প্লিজ বলবো, সবুজও বাঁচাবে না, গেরুয়াও বাঁচাবে না, বাঁচাবে রক্ত লাল। রক্ত দান করুন, মানুষের পাশে থাকুন বিপদে, ধর্ম বর্ণ রং জাতি নির্বিশেষে, দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক কর্মীরা নির্বাচন যে যাই হোক না কেন, অন্তত এই বিপদে মানুষের পাশে দাঁড়ান। আপনার দরজার বাইরে তৃণমূল, বিজেপির প্রাক্তন তৃণমূল, বর্তমান তৃণমূল কাউকে পাবেন না। সবাইকে অনেক ধন্যবাদ, শঙ্কুদের ধন্যবাদ, ধন্যবাদ ত্রিনাঙ্কুর। যদি তোমার কথা আমরা পুরোপুরি নিতে পারবো না, ডেফিনেটলি এটা এটা সত্যি মাফ করবে। ধন্যবাদ সৈকত, ধন্যবাদ সৌমদা। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা।